হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পদার্থ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই পদার্থ কি। পদার্থ হচ্ছে আসলে আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই, তারা সবই হচ্ছে পদার্থ। এমনকি কিছু পদার্থ যেটাকে আমরা দেখতে পাই না, যেমন বায়ু। বায়ুও কিন্তু একটা পদার্থ। সো প্রত্যেকটা পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। তো এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা জানবো আয়তন সম্পর্কে। আয়তন কি? কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে তার আয়তন বলে। আসলে সকল পদার্থেরই আয়তন আছে। এখন কোনো পদার্থ জায়গা দখল করে কি না সেটা আমরা একটা সহজ পরীক্ষার মাধ্যমে করতে পারি। কিভাবে আমরা করব কি, একটা গ্লাস নিব, গ্লাসের মধ্যে পানি নিব। পানি নিয়ে গ্লাসের মধ্যে পানিটা যে উচ্চতায় আছে সেই উচ্চতায় করব কি, আমরা একটা রাবারের ব্যান্ড জড়িয়ে ফেলবো। হ্যাঁ, তো তারপর আমরা করব কি, এর মধ্যে একটা পাথরের টুকরা বা অন্য যে কোনো ভারী বস্তু ফেলে দিব যেটা কিনা পানিতে ডুবে যায়। এবং ফেলে দেওয়ার পর আমরা দেখব যে রাবার থেকে পানিটা কিছুটা উপরে উঠে চলে আসছে। আবার যদি আমরা সেই পাথরটাকে গ্লাস থেকে বের করে নিয়ে চলে আসি, তখন দেখব কি যে পানিটা আবার রাবারটা যে জায়গায় ছিল সে জায়গায় চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন পাথরটা ফেলা হয়েছিল সে কিছুটা জায়গা দখল করেছিল এবং যার কারণে পানিটা উপরে উঠে এসেছিল। আবার যখন আমরা পাথরটা সরিয়ে ফেলেছি তখন পানিটা আবার ঠিক আগের জায়গায় ফিরে এসেছে। অর্থাৎ এটা হয়েছে কেবলমাত্র পাথরটা ওই পানির মধ্যে বা গ্লাসের মধ্যে একটা জায়গা দখল করে ফেলেছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে পদার্থে আয়তন আছে। বোঝা গেল? এরপরে হচ্ছে পদার্থের আরেকটা বৈশিষ্ট্য আমরা জানবো, সেটা হচ্ছে ওজন। হ্যাঁ, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হচ্ছে বস্তুটার ওজন। ওজন দিয়ে আমরা বোঝাই যে একটা বস্তু হালকা নাকি সেটা ভারী। হ্যাঁ, ওজন সম্পর্কে আমরা অবশ্যই ভালোভাবেই বুঝি, কারণ আমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু এটা সম্পর্কে আরও পড়ে এসেছি। তো ওজনকে আমরা কীভাবে পরিমাপ করতে পারি? ওজনকে আমরা দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করতে পারি। এছাড়া বিভিন্ন নিক্তি বা ডিজিটাল যন্ত্র দিয়েও ওজন পরিমাপ করা যায়। বুঝতে পারলে? তো এরপরে আমরা জানবো বায়ু নিয়ে। হ্যাঁ, বায়ু কি? বায়ু হচ্ছে আমার একটা জিনিস যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সেটা আমাদের চারপাশে আছে। বাট এটা যখন প্রবাহিত হয় তখন আমরা বুঝতে পারি। ফ্যান যখন চলে, আমরা যখন ফ্যান নিচে বসি তখন ফ্যানের বাতাসটা আমাদের গায়ে এসে লাগে। এছাড়া গাছে এবং এছাড়া গাছের ডালপালাও পাতার নড়াচড়া দেখেও আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। তো বায়ু কি জায়গা দখল করে? হ্যাঁ, বায়ু অবশ্যই জায়গা দখল করে। তো এটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা পরীক্ষা করব। কি করব? আমরা একটা বালতি বা একটা পাত্রের মধ্যে পানি নিব। পানি নিয়ে আমরা দুটো কাঁচের গ্লাস নিব। কাঁচের গ্লাস নিয়ে একটা কাঁচের গ্লাসকে এমনভাবে পানির মধ্যে ডুবাবো যাতে কাঁচের গ্লাসটার মধ্যে পানি ঢুকতে পারে। এবং আরেকটা কাঁচের গ্লাসকে আমরা করব কি, একদম খাড়াভাবে নিচের মুখ দিকে মুখ করে আমরা সেটাকে পানির মধ্যে ডুবাতে থাকবো। তাহলে হবে কি, তার মধ্যে পানি ঢুকবে না। তো এরপর আমরা করব কি, যেই গ্লাসটার মধ্যে পানি ঢোকে নি সেইটাকে করব কি, ওই যেই গ্লাসের মধ্যে পানি ঢুকেছে তার নিচে নিয়ে গ্লাসটাকে আস্তে আস্তে কাট করতে থাকবো। এবং আমরা দেখতে পাবো যে এই গ্লাসটা থেকে যেটা আমাদের বায়ু ছিল সেখান থেকে বুদবুদ আকারে বায়ু বেরিয়ে এই গ্লাসটার মধ্যে ঢুকছে যেটার মধ্যে পানি ছিল, এবং ঢুকে সেই জায়গা থেকে পানিকে অপসারণ করে দিচ্ছে। মানে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি যে এই গ্লাস থেকে এই গ্লাসে একটা বুদবুদ চলে যাচ্ছে এবং এটাই হচ্ছে আসলে বায়ু। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারি যে বায়ু অবশ্যই অবশ্যই জায়গা দখল করে। এখন তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, বায়ুর কি তাহলে ওজন আছে? হ্যাঁ, বায়ুর ওজন আছে, এটা আমরা বুঝতে পারি না। বাট একটা সহজ পরীক্ষার মাধ্যমে এটা করা যায়। এটা করার জন্য আমাদের দুইটা বেলুন লাগবে। হ্যাঁ, দুইটা বেলুন লাগবে, একটা সুতার কিছু সুতা লাগবে, আর হচ্ছে একটা লাঠি লাগবে। আমরা করব কি, দাঁড়িপাল্লার মতো এরকম দুইটা বেলুনকে ফুলিয়ে ঝুলিয়ে দেবো যাতে দুইটা ব্যালেন্স থাকে লাঠির মধ্যে। এরপর আমরা করব কি, আলপিন দিয়ে একটা বেলুনকে ফুটো করে দিব, এবং ফুটো করে দেওয়ার পরে আমরা দেখব যে আরেকটা বেলুন, মানে যেটা হচ্ছে ফোটা করা হয়নি, সেটা নিচের দিকে ঝুঁকে পড়েছে। ঠিক দাঁড়িপাল্লায় যেমন ভারী বস্তু ঝুলে যায়, এটা কেন ঝুলে গেল? কারণ এখানে যে বায়ুটা ছিল সেটার ওজন আছে। বাট এখানে তো বেলুনটা ফুটো করে দেওয়াতে সেখান থেকে সব বায়ু বের হয়ে চলে এসেছে, তাই এখানে ওজনটা কমে গিয়েছে, তাই সমগ্র জিনিসটা এই নিচের দিকে হেলে পড়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বায়ুর কি ওজন আছে। তো এরপরে আমরা আরেকটা জিনিস জানবো বায়ুর, সেটা হচ্ছে বায়ু চাপ দেয়। হ্যাঁ, বায়ু আসলে আমাদেরকে চাপ দেয়। আমরা যে বায়ুর মধ্যে ডুবে আছি, বায়ু আমাদের সবসময় সব দিক থেকে চাপ দিচ্ছে। তো এটা বোঝার জন্য আমরা করব কি, আমরা দুইটা ফুটবল নিতে পারি। একটা ফুটবলের মধ্যে আমরা পাম দিয়ে রাখবো, অর্থাৎ সেটা সম্পূর্ণ ফোলানো থাকবে। আরেকটা ফুটবল আমরা নিব যেটা হচ্ছে চোপসানো, মানে যেটার মধ্যে বাতাস
কম থাকবে। তো আমরা যদি এখন এরকম ফোলানো বলকে নিচের দিকে ড্রপ করি তাহলে দেখবো সে বলটা লাফিয়ে উঠছে, বাট চুপসানো বলটাকে যদি আমরা নিচের দিকে ফেলি তাহলে দেখবো সেটা আর উপরে উঠে আসছে না বা সেটাতে ভালোভাবে লাথি মারা যাচ্ছে না। তো কেন এরকম হচ্ছে? কারণ বায়ু চাপ দেয়। এই ফুটবলটার মধ্যে যখন বায়ু ছিল সেটা চাপ দেয়, যার কারণে সেটা ড্রপ খায়। বাট এই ফুটবলটার মধ্যে যেহেতু বায়ু নেই বা কম আছে তাই সেই বলটা ড্রপ খায় না, কারণ বায়ু এখানে চাপ দিতে পারছে না ফুটবলটার গায়ে। তার মানে আমরা বলতেই পারি যে বায়ু হচ্ছে চাপ দেয়। তাহলে দেখো আমরা আসলে এখন পর্যন্ত কি কি জানলাম। এখন পর্যন্ত আমরা পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য জানলাম, কি সেটা হচ্ছে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে। আর বায়ুর কি বৈশিষ্ট্য আমরা জানলাম, সেটা হচ্ছে বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা দান করে, অর্থাৎ বায়ু অবশ্যই একটি পদার্থ। তো যে কোনো পদার্থেরই এই জায়গা দখল করা এবং ওজন, এটা হচ্ছে একদম বেসিক সাধারণ বৈশিষ্ট্য, মানে এই দুটো বৈশিষ্ট্য থাকবেই। তো আজকের মতো আমি হাসান এখানেই সাইন অফ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।